হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো আমি এটাও আশা রাখছি আজকের ভিডিওটাও সবার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। হ্যালো, চুপ করো। তারপরে যে যেটা বলতে গেছি, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিবেন। আর এই তো, তো চলুন আজকে ভিডিওটা আপনারা দেখছেন দেখছেন। তো যাই হোক, এই যে আমি আমি এখন দুধ জাল করে নিচ্ছি। তারপরে আছে আপনাদের জন্য অনেক অনেক চমক। এই যে দুধ জাল করে নিচ্ছি, তো এখানে দুধ জাল হোক, তো দুধ জাল হতে থাক, আর হয়ে এসেছে অবশ্যই। তারপরে থাক, আমি এই তো একদম ডিম করে দিয়ে এসেছি। আর এই তো এখন একটু ব্যালকনিতে যাব, আর ব্যালকনি থেকে গাছের সাথে একটু করে আপনাদের পরিচয় করাই দিব। যেটা হলো আমার ব্যালকনিতে আমার গাছে, মানে লেবু গাছে অনেক ফুল এসেছে, আর দোয়া করবেন বেশি বেশি করে আমি যেন অনেক লেবু খেতে পারি, ঠিক আছে? আর আমার গাছে যেন প্রচুর পরিমাণ লেবু হয়। তো চলুন ব্যালকনিতে যাই। তো ব্যালকনিতে যাচ্ছি। চলে এসেছি ব্যালকনিতে। এই যে দেখুন ব্যালকনিতে, দেখুন চোর চোর বসে আছে। তো চলে এসেছি ব্যালকনিতে, আর ব্যালকনিতে দেখুন এই যে কই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই যে দেখুন আমার লেবু গাছে বেশ ফুল এসেছে। তারপরে তো দেখছেন গাছপালা অল্প করে। তো যেটা বলতে গিয়েছি, লেবু গাছে কিন্তু বেশ ফুল এসেছে, আর সবাই দোয়া করবেন বেশি বেশি করে যেন লেবু হয়, ঠিক আছে? তো চলুন আমরা ও রুমে চলে যাই। তো ব্যালকনির গাছগুলো কেমন লেগেছে আপনাদের কাছে একটু করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমি এইখানে এসে বারবার ভিডিও করি, এটা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এখানে এসে কেন বারবার ভিডিও করতে হয়। অনেকের মনে জাগে না সেটা। তো এইখানে এসে ভিডিও করি তার একটাই কারণ, এইখানে একটু লাইটিং ভালো, আমাকে একটু আলোকিত পুলকিত করে দেয় এখানের লাইটিংটাই, ঠিক আছে? যার কারণে, আর ওইদিকে তো একটু অন্ধকার অন্ধকার। তো আমি এখনও তো এখন আপনাদের সাথে আর একটা সুস্বাদু রেসিপি নিয়ে আমি হাজির হব, সেটা আপনারা কিন্তু ফলো করবেন আর বাসায় ট্রাই করবেন। এত সুস্বাদু, যখন খাবেন তখন বলবেন যে আসলে সুমি আপু অনেক ভালো। বলবো না আসলে রেসিপিটা কি, আচ্ছা না বললে তো আপনারা জানতেও পারবেন না। তো শীতকালীন ওটা কি পায়েস, হ্যাঁ, খেজুরের গুড়ের পায়েস। আমি শীতকালের এই মানে পায়েসটা কীভাবে খেজুরের গুড় দিয়ে রান্না করি এটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করবো, আর খেয়ে কিন্তু জানাবেন, ঠিক আছে? আপনারা রান্না করে খেয়ে, আমি তো আসলে খাওয়াতে পারতেছি না, কারণ আপনারা আমার থেকে অনেক দূরে। তো চলুন দেখে নিন আমি কিভাবে শীতকালীন খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করি, ঠিক আছে? তো চলুন